প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় বড় ভাষা আন্দোলনের বীর শহীদ ধনঞ্জয় ত্রিপুরার 45তম সংবিধান দিবস পালন করলো টিওয়াইএফআই। এদিন ছাত্র যুব ভবনে বীর শহীদ ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে মাল্যদান করে টিওয়াইএফআই নেতৃত্ব শ্রদ্ধা জানান। উল্লেখ্য, 1975 সালে বিলোনিয়ার জোলাই বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ধনঞ্জয় ত্রিপুরা সহ আরও তিনজন ভাষা শহীদ। এরপর থেকে প্রতি বছরে এই দিনে ধনঞ্জয় ত্রিপুরার সংবিধান দিবস পালন করে আসছে টিওয়াইএফআই। চার দফা দাবিতে সারা রাজ্যে তখন উত্তাল সংগ্রাম চলছিল। আজকের এই 3 তারিখে 1975 বিলোনিয়ার জোলাই বাড়িতে এরকম আন্দোলনের সময় আমাদের ধনঞ্জয় ত্রিপুরা সহ আরও তিনজন তাকে নির্মমভাবে ওই সময়ে কেন্দ্রের রাজ্যের কংগ্রেস সরকার তাদের গুলিতে পুলিশের গুলিতে হত্যা করে আমাদের কমরেড ধনঞ্জয় ত্রিপুরা সহ আরও তিনজন শহীদ হন। আজকে আমরা ধনঞ্জয় ত্রিপুরা সংবিধান দিবস গোটা রাজ্যে আমরা পালন করছি।